সো ওয়েলকাম ব্যাক ফ্রেন্ডস। আজকে টপিকটা আমাদের আর একটা ইন্টারেস্টিং টপিক আমরা করব, দ্যাট ইজ স্টোরেজ ম্যানেজমেন্ট। তো এখানে যদি আমি আমার সিনারিওটা দেখাই, এখানে আমার একটা ESXi আছে, আমরা একটা ফ্রেশ ESXi আজকে আমরা নেব। তো একটা নতুন ESXi আছে যেটা আমাদের vCenter সার্ভারে আমাদেরকে অ্যাড করতে হবে, এটা এখন আমরা vCenter সার্ভারে আমরা এখনো অ্যাড করাইনি। তো তারপরে আমরা স্টোরেজ মোশনটা কি হচ্ছে, যে আমরা যখন কোনো ভার্চুয়াল মেশিন তৈরি করি, তো সেই ভার্চুয়াল মেশিনটা আমার যে হোস্টে, যে হোস্টে আমি ভার্চুয়াল মেশিনটা তৈরি করছি, সেই হোস্টে কোনো একটা ডেটা স্টোরের থেকে আমরা সেই জায়গাটা নিই। সেই ডেটা স্টোরটা আমার লোকাল ডেটা স্টোরও হতে পারে, ডাইরেক্টলি একটা ডেটা স্টোরও হতে পারে, আবার আমার কোনো শেয়ার স্টোরেজও থাকতে পারে। আমরা শেয়ার স্টোরেজ দেখেছি কীভাবে আমরা আইসকালি স্টোরেজ আমরা ইউজ করি, তো আমার আমার কোনো শেয়ার স্টোরেজও হতে পারে। তো এবার কি হচ্ছে, যে আমাদের যদি কখনো যে ভিএমটা যে ডেটা স্টোরে, মানে যে ডেটা স্টোরে সেই ভিএমটা আমাদের রান করছে, যদি সেই লোকেশন কখনো চেঞ্জ করতে হয়, এবার সেই ভিএমটা আমার রানিং ভিএমও, রানিং ভিএমও থাকতে পারে, যেমন একটা রানিং ভিএম একটা চলছে এবং আই নিড টু চেঞ্জ দ্যাট, মানে লোকেশন অফ দ্যাট ভিএম, ওটা একটা ডেটা স্টোর থেকে অন্য ডেটা স্টোরে আমাকে মুভ করতে হবে। তো সেটা আমরা কী করে করবো, সেটাই আমরা আজকে স্টোরেজ মোশনে দেখবো। দ্য কনসেপ্ট ইজ ভেরি সিম্পল, ভেরি 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 সিম্পল। তো আমি ফার্স্টে আমার ল্যাপটপে আসছি, ল্যাপটপে এসে পরে আমি এখানে আমার যদি দেখি, আমি এখন আমার vCenter-এ অলরেডি লগ ইন করে আছি। তো আগে আমরা দুটো ESXi ইউজ করেছিলাম, ESXi-1, ESXi-2। তো আমি একটা নতুন ESXi এখানে এখানে আমি নিয়ে নিয়েছি। তো ফার্স্ট অফ অল আমি এই যে ESXi-3 যেটা নিয়েছি, সেটা কোনো একটা আমি এখানে কোনো একটা ডেটা সেন্টারে অ্যাড করছি, বা আমি একটা নতুন ডেটা সেন্টার এখানে ক্রিয়েট করে নিচ্ছি। তো নিউ ডেটা সেন্টারে গিয়ে পরে আমি একটা নতুন ডেটা সেন্টারই এখানে ক্রিয়েট করেছি, HYD হায়দ্রাবাদের আমরা একটা নতুন ডেটা সেন্টার এখানে আমরা ক্রিয়েট করছি। তো হায়দ্রাবাদ চলে এসছে, এবং এই ডেটা সেন্টারে আমরা কি করব, আমাদের যে হোস্ট আছে, অ্যাড হোস্টে গিয়ে পরে উই উইল অ্যাড দ্য হোস্ট। ESXi-3 যে হোস্ট যেটা আছে, এটা দেখতেই পাচ্ছি আমাদের একটাই হোস্ট আছে। ESXi-3 IP হচ্ছে 10.0.0.3, ওকে, ESXi-3 IP হচ্ছে 10.0.0.3। তো আমরা আমাদের ল্যাপটপে চলে আসছি, ল্যাপটপে গিয়ে যদি আমরা ESXi হোস্টের IP-টা দিই, দ্যাট উই ওয়ান্ট টু অ্যাড, নেক্সট করছি, ঠিক আছে। ওয়ান টাইম আমাকে পাসওয়ার্ডটা যেটা দিতে হতো, সো আমি এটা এখানে অ্যাড করছি, ঠিক আছে, নেক্সট করছি। লাইসেন্স এখন কিছু নেই আমার এখানে, নেক্সট, কোনো গেম ফিনিশ। সো আমরা যদি দেখি এখানে ESXi, তাহলে এখানে রিসেন্ট অ্যাক্টিভিটিতে আমরা এখানে দেখতে পাবো যে ESXi আমাদের অ্যাড হচ্ছে। তো স্ট্যাটাস দেখাচ্ছে হায়দ্রাবাদে আমাদের একটা ESXi 10.0.0.3 লাইভ হয়ে গেছে, ঠিক আছে। তো এখানে ফার্স্ট অফ অল আমি যদি এখানে কোনো ভিএম বানাই, আচ্ছা এখানে দেখে নাও, এই যে হায়দ্রাবাদের 10.0.0.3 যে আমি অ্যাড করেছি, সো মোর অর লেস এখানে আমি দেখতে পাচ্ছি এখানে আমার একটাই ডেটা স্টোর এখন আছে, ঠিক আছে, একটাই ডেটা স্টোর আমি দেখতে পাচ্ছি, 32 GB-র একটা, মানে 40 GB যে ডিফল্ট ডেটা স্টোর থাকে সেটা এখানে আছে। এখানে আমি একটা জিনিস তোমাদেরকে দেখিয়ে রাখি, এই ল্যাবের পারপাসের জন্য আমি কি করেছিলাম, এখানে অলরেডি 40 GB-র একটা ডিস্ক এখানে অ্যাড করা আছে, যেটা ডিফল্ট ডেটা স্টোরে আমি দেখতে পাচ্ছি। আমি আর একটা 30 GB ডিস্ক এখানে কিন্তু অ্যাটাচ করে রেখেছি। এবারে কেন এটাকে অ্যাটাচ করে রেখেছি, জাস্ট স্টোরেজ মোশনটাকে তোমাদেরকে বোঝানোর জন্য, কারণ আমাদের দুটো ডেটা স্টোর লাগবে, ঠিক আছে, আই রিকোয়ার টু ডেটা স্টোর। যদি আমি কোনো ভিএম ক্রিয়েট করি, সেটা একটা ডেটা স্টোরে থাকলো, ওটাকে মুভ মাইগ্রেট করলাম অন্য কোনো ডেটা স্টোরে, তাহলে আমার দুখানা ডেটা স্টোর লাগবে। তো দুটো ডেটা স্টোরের মধ্যে আমার দুটো ডেটা স্টোর আমার ডাইরেক্টলি একটা স্টোরেজও হতে পারে, আর মোর অর লেস আমরা দেখেছিলাম আমার আর একটা ডেটা স্টোর কী হতে পারে, আমার কোনো শেয়ার ডেটা স্টোরও হতে পারে, যেটা আমরা আইসকাজে দিয়ে পরে আমরা দেখেছিলাম, ঠিক আছে। তো আমাদের কোনো শেয়ার স্টোরেজও কিন্তু থাকতে পারে। তো এখানে ফার্স্টে আমি কি করব, এই যে আমার ইয়েটা আছে, ESXi-টা আছে, আমি এই ESXi-এর উপর রাইট ক্লিক করব, রাইট ক্লিক করে আমি এখানে একটা নিউ ভার্চুয়াল মেশিন করে একটা ডেমো একটা ভার্চুয়াল মেশিন বানাবো, ঠিক আছে, এখানে ইনস্টল করবো না, জাস্ট টু প্রুভ। তো আমি ক্রিয়েট এ নিউ ভার্চুয়াল মেশিন করছি, নেক্সট করছি, ঠিক আছে, কোথায় করবো, হায়দ্রাবাদে করছি আমরা, নেক্সট করছি। হায়দ্রাবাদে একটাই আমাদের ESXi হোস্ট আছে, সেটা দেখাচ্ছি এখানে, ঠিক আছে, যেভাবে আমরা ভার্চুয়াল মেশিন বানাতাম। কোন ডেটা স্টোর থাকবে, ডেটা স্টোর 1-এ থাকবে, এখানে দেখতে পাচ্ছি ডেটা স্টোর 1 বলে একটা ডেটা স্টোর আছে। এখন ভার্চুয়াল মেশিনটা কোথায় ক্রিয়েট হচ্ছে, ডেটা স্টোর 1-এ কিন্তু ক্রিয়েট হচ্ছে, নেক্সট করলাম, ঠিক আছে, কম্পেটিবিলিটি থাক, কোনো অসুবিধা নেই,
টেস্ট অপারেটিং সিস্টেম বাই ডিফল্ট নিয়ে নিয়েছে, কোনো অসুবিধা নেই। কাস্টমাইজ হার্ডওয়্যার, এখানে একটুখানি হার্ডওয়্যারটা কাস্টমাইজ করে দেবো, দেখো 1024 দিয়ে দিচ্ছি। আর হার্ড ডিস্ক 40 GB অ্যালোকেট করবে, সেটাকে আমি শুধু থিন প্রভিশন করে দেবো, থিক প্রভিশন আছে, এটাকে আমি থিন প্রভিশন করে নেবো। এইগুলোতে বেশি আমি আর এক্সপ্লেন করছি না, কারণ এগুলো আমাদের আগে হয়ে এসছে বলে, ঠিক আছে। নেক্সট করলাম আর এখানে আমি ফিনিশ করলাম। সো মোর অর লেস আমি যদি এখন দেখি এই 10.0.0.3 ভিতরে আমি একটা ভার্চুয়াল মেশিন কিন্তু এখানে আমি দেখতে পাচ্ছি, আই ক্যান সি এ ভার্চুয়াল মেশিন ওভার হিয়ার, ঠিক আছে। এবারে এই ভার্চুয়াল মেশিনটা এখন কোথায় কোথায় ক্রিয়েট হয়েছে, এখানে যদি আমি এই ভার্চুয়াল মেশিনটা যদি বুট করাই, এখানে যদি অপারেটিং সিস্টেম ইনস্টল করে যদি রানও করাই, ওয়্যার ইজ দিস ভার্চুয়াল মেশিন রাইট নাও? দিস ভার্চুয়াল মেশিন ইজ ইন ডেটা স্টোর 1, উইচ ইজ ডাইরেক্টলি অ্যাটাচ টু 10.0.0.3, এই ডেটা স্টোর 1 এ আছে। যদি এই নিউ ভার্চুয়াল মেশিনটাকে দেখতে হয়, আমরা এটাকে ব্রাউজ করতে পারি। আমরা যদি ডেটা স্টোরকে ব্রাউজ করি, আমাদের সামনে একটা উইন্ডো এটা ওপেন হবে, দেখিয়ে দিচ্ছি এখানে। এই যে ডেটা স্টোর 1 আমি এখানে দেখতে পাচ্ছি, এখানে ডেটা স্টোর 1 এর ভিতরে একটা নতুন ফোল্ডার ক্রিয়েট হয়েছে উইথ নিউ ভার্চুয়াল মেশিন, রাইট? তা আমরা এই যতগুলো আমরা ভিএম বানাই সেই ভিএমগুলো আমরা দেখতে পারি। এখানে আমি দেখতে পাচ্ছি আমার এই ভার্চুয়াল মেশিনটা আছে, যেটা একটা সার্টেন অ্যামাউন্ট অফ স্পেস এখানে কনজিউম করছে, ডেটা স্টোর 1 এর ভিতরে আছে, ঠিক আছে। এইবারে যদি আমি আমার এখানে এই হায়দ্রাবাদে যদি এর থেকে বেশি যদি ডেটা স্টোর থাকে, আমার এই যে হায়দ্রাবাদে আমি যেটা আমার যে এই যে হোস্টটা আছে, এখানে যদি এর থেকে বেশি যদি আমার ডেটা স্টোর থাকে, সেখানে আমি যদি ভার্চুয়াল মেশিনটা যদি মাইগ্রেট করি, তাহলে আমি কী করে করবো, ঠিক আছে। তো ফার্স্টে আমাকে এখানে একটা ডেটা স্টোর অ্যাড করতে হবে মাইগ্রেট করানোর জন্য। তো ডেটা স্টোর অ্যাড করার জন্য আমরা ডেটা স্টোরে যাবো। ডেটা স্টোরে গিয়ে পরে আমরা এখানে ক্রিয়েট এ নিউ ডেটা স্টোর করবো, ঠিক আছে। আমাদের হোস্টে আমাদের সিলেক্ট থাকতে হবে, আমরা ক্রিয়েট এ নিউ ডেটা স্টোর করবো। ক্রিয়েট এ নিউ ডেটা স্টোর করে আমরা VMFS এখানে নিচ্ছি, যেহেতু আমার আর একটা এখানে হার্ড ডিস্ক ডাইরেক্টলি অ্যাটাচ আছে। আমি যদি চাইতাম এখানে আমি স্কাজি আইসকাজির থ্রুতে আমি সিআর স্টোরেজও কিন্তু ক্রিয়েট করতে পারতাম, তো আমি ওইদিকে গেলাম না। তাহলে আমার ডেটা স্টোর যখন মানে হোস্টে অ্যাটাচ থাকছে, তো ডাইরেক্টলি তো অ্যাটাচই আছে, ঠিক আছে। কারণ স্কাজি আমরা যখন সিআর স্টোরেজে অ্যাটাচ করি, তখন যে ESXi ওটাকে এইভাবেই রেকগনাইজ করে যে ওর কাছে একটা ডেটা স্টোর আছে। তো আমাকে ESXi-কে একটা ডেটা স্টোর শুধু আমাকে আর একটা ইনক্রিজ করতে হবে। তো আমি এখানে ডেটা স্টোরের নাম দিচ্ছি, ডেটা স্টোর 2 আমি এখানে নেম দিয়ে দিলাম। আর এখানে একটা 30 GB স্পেস আছে, আমি 30 GB স্পেস নিয়ে পরেই আমি ডেটা স্টোরটাকে করবো। VMFS ভার্সন 6E আমি রাখলাম। পার্টিশন আমরা ফুল 30 GB আমরা ইউজ করবো, ফুল 30 GB পার্টিশন এখানে অ্যালোকেট করা আছে। নেক্সট করছি, ফিনিশ করছি, ঠিক আছে। তো এখানে আমার আর একটা ডেটা স্টোর কিন্তু এখানে দেখতে পাচ্ছি, ডেটা স্টোর 2 কিন্তু এখানে ক্রিয়েট হয়ে গেছে। এখন যদি দুটো যদি দেখো, একটা তো আমাদের অলরেডি ফার্স্টে ছিল ডেটা স্টোর 1, যেখানে আমাদের VMটা আছে, আর ডেটা স্টোর 2 অলরেডি আমাদের ক্রিয়েট হয়ে গেছে। এখন যদি ডেটা স্টোর 2 কে যদি আমি ব্রাউজ করি, ফার্স্ট এটা ব্রাউজ করে দেখি, ডেটা স্টোর 2 কে ব্রাউজ করলে এখানে কিন্তু কোনো রকম কোনো ভার্চুয়াল মেশিনের আমাদের কাছে ইনফরমেশন কিন্তু নেই, এই এই ডেটা স্টোরের ভিতরে আছে কি নেই। তো এবার যদি আমাকে কোনো VM কে মাইগ্রেট করাতে হয়, ঠিক আছে, সেটা আমরা কি করে করব দেখাচ্ছি এখানে। VM কে যদি এক মানে একটা ডেটা স্টোর থেকে যদি আরেকটা ডেটা স্টোরে যদি আমাদেরকে নিয়ে যেতে হয়, আমরা VM এর উপর রাইট ক্লিক করব। রাইট ক্লিক করে এখানে একটা মাইগ্রেট অপশন আছে, ঠিক আছে, আমরা মাইগ্রেট অপশনে ক্লিক করব। এখানে যখন আমরা একটা VM কে যখন আমরা মাইগ্রেট করছি, ঠিক আছে, তো এই VMটা কি আমরা কি কি করছি এখানে, শুধু এর স্টোরেজটাকে আমরা চেঞ্জ করছি, রাইট? আর আমরা কি কি করতে পারি এখানে, আমরা ওদের ওর রিসোর্সকে আমরা চেঞ্জ করতে পারি, ঠিক আছে। ফুল আমরা VM কে মাইগ্রেট করতে পারি না, হোস্টটাকে চেঞ্জ করতে পারি। তো হোস্ট এখানে দেখাচ্ছে না, অন্য কারণ আছে, আমি এরপরে যখন ডিমোশন করাবো তখন আমি দেখাবো। তো এখন কি করবো, এখন আমরা যে অপশন নেবো সেটা হচ্ছে চেঞ্জ ডেটা স্টোর অনলি। আমরা কি করতে চাইছি, এই ভার্চুয়াল মেশিনের ডেটা স্টোরটাকে আমরা চেঞ্জ করতে চাইছি। আমি এখানে নেক্সট করলাম, ঠিক আছে। এবার এখানে ডেটা স্টোর যেটা আমরা চেঞ্জ করবো, এখানে আমাকে দুটো ডেটা স্টোর দেখাচ্ছে। অ্যাকচুয়ালি VMটা আছে ডেটা স্টোর 1-এ, আমি চেঞ্জ করবো কোথায়, ডেটা স্টোর 2-তে আমি চেঞ্জ করবো। সিলেক্ট করলাম, কম্পেটিবিলিটি চেক দেখলো, হ্যাঁ নিতে পারবে, কোনো অসুবিধা নেই। আচ্ছা, যখন ডেটা স্টোরটা চেঞ্জ করবে তখন কি করবে, সেম অ্যাজ সেম ফরম্যাট অ্যাজ সোর্স, সোর্সে যে ফরম্যাট থাকবে এখানেও সেম ফরম্যাটে থাকবে, ঠিক আছে। স্টোরেজ পলিসি যদি কিছু থাকে, সেই পলিসি এক্সিস্টিং পলিসি থাকবে, আমি কোনো পলিসিতে চেঞ্জ করতে চাইছি না। নেক্সট করছি, নেক্সট করে আমরা ফিনিশ করছি।
ভালো করে বুঝে নাও ব্যাপারটা। এখানে তলায় দেখো, যদি আমি এই জায়গাটা ইয়ে করি, এখানে এই মাত্র এখানে এটা তলায় এখানে দেখাচ্ছিল, এটাকে ইয়ে করি, এই যে রিঅ্যালোকেট ভার্চুয়াল মেশিন দেখতে পাচ্ছো, নিউ ভার্চুয়াল মেশিন স্ট্যাটাস দেখাচ্ছে কমপ্লিটেড, ঠিক আছে। তো আমার কিন্তু কি হলো, আমি কিন্তু এই ভার্চুয়াল মেশিনটা যেরকম আছে সেরকমই আছে, কিন্তু ভার্চুয়াল মেশিনের স্টোরেজ কিন্তু চেঞ্জ হয়ে গেছে। কী করে আমি এটাকে বুঝবো ভার্চুয়াল মেশিনের স্টোরেজ চেঞ্জ হয়ে গেছে? প্রুফ করা যাবে যদি আমি ওখানে ডেটা স্টোরে যাই। প্রিভিয়াসলি ডেটা স্টোর ওয়ানে ছিল, ডেটা স্টোর টুতে ভার্চুয়াল মেশিন, এই যে নিউ ভার্চুয়াল মেশিন, এর কোনো ইনফরমেশন ছিল না। আমি যদি ডেটা স্টোর টুতে গিয়ে যদি এটাকে ব্রাউজ করি, এখন যদি দেখি আমি এখানে, আমি দেখতে পাচ্ছি নিউ ভার্চুয়াল মেশিন ইনফরমেশন এখানে কিন্তু চলে এসেছে। এবং এখানে যদি আমি ক্লিক করি, আমি এখানে যেটা ডেটা স্টোর ওয়ানে দেখতে পাচ্ছিলাম, সেই ডেটা স্টোর ওয়ান থেকে যদি এটা সরে গিয়ে এটা কিন্তু এখানে চলে এসেছে। তাহলে এখন ডেটা স্টোর ওয়ানে কি ভার্চুয়াল মেশিনটা আছে না নেই, সেটাও আমরা দেখে নিচ্ছি। তার জন্য আমরা ডেটা স্টোর ওয়ানকে সিলেক্ট করবো। ডেটা স্টোর ওয়ানকে যখন সিলেক্ট করছি, এখানে যে ভার্চুয়াল মেশিনটা ছিল দেখতে পাচ্ছি, এই ভার্চুয়াল মেশিনটা এখানে কিন্তু মুভ করে গেছে। তো এটা হচ্ছে আমাদের স্টোরেজ মোশন। এই ডেটা স্টোরটা টু যেটা আছে, এটা আমার আমি ডাইরেক্টলি একটা স্টোরেজ করে করলাম, ঠিক আছে, জাস্ট প্র্যাকটিক্যালটাকে প্রুফ করার জন্য। এটা আমার একটা স্টাজি স্টোরেজও থাকতে পারতো, কোনো শেয়ার স্টোরেজও থাকতে পারতো, সেখানেও কিন্তু আমরা ব্যাপারটা করতে পারতাম, ঠিক আছে। তো কাজই বা শেয়ার স্টোরেজ করাতে যেটা হবে, সেটা আমরা যখন ডিমোশন করবো তখন আমাদের লাগবেই। এরপরে আমরা আরও আমরা ল্যাবে দেখবো কী করে আলাদা আমাদের রিভিশন হয়ে যাবে, যে শেয়ার স্টোরেজ কী করে আমরা অ্যাড করি সেটা আমরা নেক্সট ল্যাবে আমরা দেখবো ডিমোশনে, ঠিক আছে। তো স্টোরেজ মোশন এখানেই থাকছে, এবার আমরা নেক্সট ক্লাসের দিকে এগিয়ে যাবো।